সময় মতো বাস্তবায়ন করতে না পারায় মোট 8000 মেগাওয়াট ক্ষমতার 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সরকার। বাতিল করার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। পটুয়াখালীতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা ছিল সরকারি প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার কোম্পানি। গত কয়েক বছরে এর কোনো অগ্রগতি নেই। একই অবস্থা সরকারি ও বেসরকারি আরো 10টি বিদ্যুৎ প্রকল্পের। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 2010-11 সালের বিদ্যুতের মাস্টার প্ল্যানে গৃহীত সব মিলিয়ে 8000 মেগাওয়াটের বেশি ক্ষমতার এসব প্রকল্পের কোনো অগ্রগতি না থাকার কারণে সরকার এই প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে সকল পাওয়ার প্ল্যান্টগুলো সময় মতো আসতে পারে নাই সেগুলোকে আমরা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দরকার ছিল কম খরচে বিদ্যুৎ উৎপন্ন করা, যে সময় আমরা লং টার্ম প্ল্যানটা করেছিলাম 2010-11 সালে, কিন্তু এখন দেখছি যে তারা সময় মতো আসতে পারে নাই বলে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে এসব প্রকল্পের কারণে দেশের বিদ্যুৎ সংকট হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান 2041 সাল পর্যন্ত চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এলএনজি পাওয়ার প্ল্যান্ট আসছে, অন্য 3-4টা কোল পাওয়ার প্ল্যান্ট ইতিমধ্যে চলে আসছে, তো আমরা এখন চিন্তা করছি না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে কোল পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে অনেক দেরি হয়, অনেক সময় দীর্ঘ হয়, আর যেহেতু আমাদের তখন গ্যাস ছিল না তখন আমাদের অপশন ছিল একমাত্র কোল নিয়ে আসা। এখন আমাদের গ্যাসের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এখন আমরা যত দ্রুত নিয়ে আসা যায় যত অপশন কম খরচে বেটার অপশনে যাওয়া যায় সেই জন্য আমরা চিন্তা করে এটা করেছি। প্রতিমন্ত্রী আরো বলেন 2041 সালে নবায়নযোগ্য শক্তি থেকে প্রায় 40% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। নেপাল থেকে 700 জল বিদ্যুৎ আমদানির চুক্তি আগামী মাসেই হবে বলেও উল্লেখ করেন তিনি। মিলে বিদ্যুৎ উৎপন্ন করব দরকার লাগে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।